হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি একটা বাড়িতে। তো দেখতেই পাচ্ছ আমরা মাল নিয়ে চলে এসেছি কাউন্সিলে। এখানে আমাদের চায়না স্যাডেলগুলো রয়েছে, 20 mm যে চায়না স্যাডেলগুলো পাইপটা মারার জন্য, সেটা এখানে রয়েছে। তো এইটা একটা 8 মডিউলার বোর্ড আছে, 8 মডিউলার বোর্ড। এটা চার্চার বোর্ড জিআই, এটা 8 মডিউলার আছে। এটা 3-ওয়ে সার্কুলার, 3-ওয়ে। এখানে দেখতে পাচ্ছ 4 মডিউলার ফুট ল্যাম্পের জন্য আনা হয়েছে। এটা হচ্ছে আমাদের মাইক্রোটেকের একটা এমসিবি বক্স, 8-ওয়ে ডিস্ট্রিবিউশন বক্স, দেখতে পাচ্ছ, যেটা প্লাস্টিক বডি, উপরটা পুরো প্লাস্টিক। বেশ কোয়ালিটি খুব সুন্দর করেছে, ডিজাইনটাও ভালো। বেশ মাল সবই চলে এসছে, আজকে কাটাকাটি হবে। এটা হচ্ছে 12 মডিউলার সুইচ বোর্ড, অ্যাঙ্কারের, অ্যাঙ্কার কোম্পানি জিআই। এটা হচ্ছে 6 মডিউলার বেড সুইচের জন্য। আর এগুলো হচ্ছে 2 মডিউলার, আমাদের এসি পয়েন্ট করা হবে তাই জন্য 2 মডিউলার আনা হয়েছে, 2 মডিউলার ফিটিং করা হবে। টোটালি মাল আনা হয়েছে। আর এখানে আমাদের এটা ঘর, টোটালি পাইপ ছালা আছে দেখতে পাচ্ছ। এখানে 6 মডিউলারটা ফিটিং হবে, এই 6 মডিউলারটা হবে এই দিকটা। এটা হচ্ছে এখানে বেড সিস্টেম হবে, এর পাশে এসি পয়েন্ট হবে, তো ওখানে একটা লাইটের পয়েন্ট হচ্ছে। আর সিলিংয়ে দেখতেই পাচ্ছ সব সিলিংয়ে লাইট ফেলা আছে, চার কোণে চারটে লাইট হবে। আর ফ্যানের পয়েন্ট এই যে ফেলা আছে। আর এদিকে এখানে 12 মডিউলারটা ফিটিং হয়ে যাবে সুইচ বোর্ডটা, এর নিচে ফুট ল্যাম্পটা হবে, এখানটা ঠিক ফুট ল্যাম্প হবে। আর ওখানে একটা 6-4 ফিটিং হবে, যেখানে ব্র্যাকেট বা 00 লাইটের পয়েন্ট হতে পারে। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের পাইপটা আনা হয়েছে, এটা ভালো কোয়ালিটি, রিয়েল গোল্ড কোম্পানির বেস্ট কোয়ালিটি পাইপ একটা রয়েছে। তো আমাদের এই যে মেশিন, এর সাহায্যে আমরা কাটবো আমাদের মেশিনটা, মাটিটা কোম্পানি দেখতে পাচ্ছ। ফার্স্ট পার্ট এখানেই শেষ, এরপর নেক্সট পার্ট আমাদের কাটাকাটি দেখানো হবে। এই তো চালু করে দিয়েছি। তো আমাদের ফার্স্ট পার্টে এইটুখানি দেখানো হলো, এরপর তোমাদের নেক্সট পার্টে দেওয়াল কাটিং দেখানো হবে। তো আজকে আমাদের মালের রিভিউটা আমরা দেখালাম, এই এই মাল আমাদের চলে এসছে। তো এরপর নেক্সট পার্টে, পার্ট 2-এ আমরা দেওয়াল কাটিংয়ের ভিডিও দেখাবো।